হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গলাচিপা রেললাইন এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাংলাদেশ আওয়ামী লীগ ১৩ নং ওয়ার্ডের ত্রাণ ও ভূমি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট ক্রীড়াবিদ এনামুল হক খোকা। উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রবিউল হোসেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সহযোগিতা ছিলেন মোহাম্মদ আরিফ হোসেন শহীদ, পলাশ আহমেদ, মোহাম্মদ মুজিবুর রহমান, রিপন ও আক্তার ও কাজী রবিন সহ আরো অনেক নেতৃবৃন্দরা। দোয়া মাহফিল থেকে বক্তারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আজ ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। আমরা দেশ ও জাতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার যারা শহীদ হয়েছেন, পাশাপাশি আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার জন্য, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি, তার পরিবারের জন্য দোয়া চাচ্ছি, দেশ ও জাতির কল্যাণের স্বার্থে যেন আমরা সবাই কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে, সবার কাছে দোয়া চাই। আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। আজ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, ৪৭তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী ও তার পরিবারের সকল সদস্যদের যে নির্মমভাবে হত্যা করেছে, তার সকল শহীদদের প্রতি জানাই বিনিষ্ঠ শ্রদ্ধা। সেই পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর নিকট দোয়া চাচ্ছি, পাশাপাশি দোয়া চাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের প্রাণপুরুষ উন্নয়নের রূপকার একএম সাইম ওসমান সাইম ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি। সেই সাথে দোয়া চাচ্ছি আমাদের ১৩ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও সমবেদনা ও গভীর শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে ১৫ই আগস্ট ১৯৭৫ সনে যেই মর্মান্তিক দুর্ঘটনা করেছিল, যেই দুর্ঘটনার সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের হত্যার যে কলঙ্ক রাষ্ট্র স্থাপন করেছে, তার জন্য আমরা অত্যন্ত শোকাহত, আজ পর্যন্ত ভুলতে পারিনি সেই রাতের কথা। আজকের এই ১৫ই আগস্টে আমাদের এই মিলাদ মাহফিল ও আলোচনা সভায় যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন, তাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। NAN TV নারায়ণগঞ্জ।